ওরে ব্যাপু রে ব্যাপু, কি যে সিত্তি পড়িছে, মরণের সিত্তি। সিত্তিয়ে ল্যাপের ভিতর থেকে কম্বলের ভিতর থেকে বের হবাও যেয়ে চায় না, কিছু খাবাও যেয়ে চায় না। এত সিত্তির জন্যে খিদাও লাগে না, মুখের সদমত সব হেরা গেছে। তা কি করবো এখন? তো ভাবনো যে অন্যরকম কিছু এটা করি। তা কি করবো কি করবো চিন্তা করে আবার কোন কি, এই যে ভাতের মধ্যে প্রেশার কুকারের তো ভাত দেই, প্রেশার কুকারের ভাতের মধ্যে আবার ইয়া দিছি কি কয় কাঁচা পত্তা দিছি, তারপরে রসুন দিছি, পেঁয়াজ দিছি, এটা দিয়ে আজকে এটা দুই থাল ভাত খামো বাপু, যা হয় হবে হিনি। তেরিয়ানের বাপক আবার কেন যে ইয়া লাও তো তুমি আনা ভর্তাটা বানাও, মনে করেন যে স্বামীর হাতের সোয়া পেলে ভর্তা আরো বেশি সদ হয়ে যাবে হিনি। সেই জন্য আরিয়ানের বাপক কেন, আরিয়ানের বাপ আবার করছে তো দাও আমি বানাই, আর উমি বাসার থাকলে সবসময় ভর্তা উমি বানাই। তাই আমি আবার যেহেতু দুইজনে খামো টোনাটুনি, সেই জন্য আবার দুইজনের জন্য দুইটাই দিছি, এটা রসুন গুঁটা দিছি আর এটা পেঁয়াজ দিছি, আর অনেকগুলো কাঁচা ভর্তা দিছি, ঝাল ঝাল করে ভর্তা খামো, যেন মুখত সৎ ফিরা আসে আর যেন গরম লাগে। এত সিত্তি হবে কৃষক রে বাপু, এই সিত্তি থামলা আর বাঁচোছি না। সেই তো আরিয়ানের বাবা এদের ডোলা মোলা মা কষে দেখাই মনে হচ্ছে কি ভাই সদ হবে রে বাপু, মনে হচ্ছে যে স্বামীর হলো ইয়া হাত হামিসে এটা খেয়া ফেলা দম। তো হোক, মিচ্ছকোনা ভর্তা দেখে আবার সবাই কিছু মনে করিন না কো, এক না ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যাবে, বিশ্বাস না হলে বেদ বেনা দেখবিন। তো যাই হোক, আরিয়ানের বাপ আবার মিচ্ছনা ইয়া দিল, সরষার তেল দিল, তো ইয়া নেই কো আজগাবার ইয়া ধনা পাতা নেই কো বাসাত, সেই জন্য আর ধনা পাতা দেওয়া হলো না। তো হোক, ধনা পাতা ছাড়াই যে সদ হইছিল রে বাপু, আমি তো দুই প্লেট ভাত খাইনি, তিন প্লেট ভাত খাইছিল। তো আরিয়ানের বাপ করছে যে এটা অনেকদিন পরে এতই সদ লাগলো, সেটা তো খাওয়ার এক্সপ্রেশন দেখলেই বুঝে পারবে নিনে, তোমরা সাথে থাকো, এই যে দেখো ভর্তা কিন্তু বানানা রেডি হয়ে গেছে, এখন এই যে গরম গরম ভাত প্রেশার কুকারের থেকে আমি তুলে নিচ্ছি, ওই ভর্তা বানানার হাতেই খাবে, তাহলে আরও যে কী সদ হবে হিনি রে বাপু রে বাপু। তো যাই হোক, যা করে মানে সকলেই খাবেন, যা করে মুখের সদ নেয়, সদ হারা গেছে, উচি হারা গেছে, তারা কিন্তু খাবেন। দেখেন এক্সপ্রেশন দেখাই তো বুঝছেন যে হেভি সদ হয়েছে।